বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে গাজল থানার দলিলপুর এলাকায় 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক গ্রামবাসীরা। সোমবার সকাল 10টা থেকে প্রায় 1.5 ঘন্টা ধরে চলে জাতীয় সড়ক অবরোধ, যার ফলে দলিলপুর এলাকায় জাতীয় সড়কে তীব্র যানজট বেড়ে যায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা। দীর্ঘক্ষণ আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, গাজলের দলিলপুর এলাকার রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে, মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে, সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এই রাজ্য সড়ক ঘেঁষেই রয়েছে 512 নম্বর জাতীয় সড়ক। সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত ও প্রশাসন এই ব্যাপারে কোনো গুরুত্ব না দেওয়ায় অবশেষে এই দিন ওই এলাকার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে গাজল থানার দলিলপুর এলাকায় 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক গ্রামবাসীরা। সোমবার সকাল 10টা থেকে প্রায় 1.5 ঘন্টা ধরে চলে জাতীয় সড়ক অবরোধ, যার ফলে দলিলপুর এলাকায় জাতীয় সড়কে তীব্র যানজট বেড়ে যায়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা। দীর্ঘক্ষণ আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, গাজলের দলিলপুর এলাকার রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে, মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে, সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এই রাজ্য সড়ক ঘেঁষেই রয়েছে 512 নম্বর জাতীয় সড়ক। সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত ও প্রশাসন এই ব্যাপারে কোনো গুরুত্ব না দেওয়ায় অবশেষে এই দিন ওই এলাকার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।